نحمد الله حمد الشاكرين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের এনলাইটেন জার্নি প্রোগ্রাম ইকরা বাংলা কর্তৃক আয়োজিত এনলাইটেন জার্নি প্রোগ্রামে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি সবাইকে মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন দীর্ঘ এক সপ্তাহ পর আবার এনলাইটেন জার্নি প্রোগ্রাম শুরু করার যে তৌফিক দিলেন সে মহান রাব্বুল আলামিন দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করছি। লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালিক। আমরা আমাদের সাবজেক্ট অনুযায়ী আজকে আমাদের গত কয়েক ক্লাস থেকে আমরা কয়েক অনুষ্ঠান থেকে আমরা যেই সাবজেক্ট আলোচনা করতেছিলাম, আমাদের সাথে যে মোহতারাম শেখ আছেন মাওলানা আব্দুল হাসান সাহেবের সাথে, ওই সাবজেক্টে আমরা আলোচনা করে যাচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সাবজেক্ট ছিল আমাদের সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য। সম্মানিত শেখ আজকে আমাদের সাথে আছেন, আপনাদের সবার ব্যক্তিত্ব মোহতারাম হজরত মাওলানা আব্দুল হাই খান সাহেব মাদ্রাজুল আলী। শেখ আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে আলোচনা করব প্রথম সেগমেন্টে, শেখের মূল্যবান আলোচনা করবেন শেখ, আপনারা সবাই শুনবেন। একটা বাচ্চাকে মানুষ করতে আমাদের কত না কষ্ট করতে হয়, বাচ্চাকে কীভাবে মানুষ করব, কীভাবে তাকে গাইড দেবো এবং কীভাবে তাকে আমরা আল্লাহ দ্বীনের জন্য একটা খালেস মুখলেস বান্দা তৈরি করব। এই আলোচনা নিয়ে আমরা আলোচনা করব, শেখ আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের সাথে আছেন আমাদের প্রোগ্রামের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদের স্ক্রিনে টেলিফোন নম্বর দেওয়া আছে, আমাদের সাথে আপনারা প্রশ্ন করতে পারবেন। তো প্রথম সেগমেন্ট ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, পরবর্তী সেগমেন্টে আমরা আপনাদের তরফ থেকে কিছু প্রশ্ন নিব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমি যাচ্ছি শেখের কাছে। শেখ, আমরা আমাদের আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه وسلم تسليما كثيرا ثم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. সম্মানিত পরিচালক, সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে দীর্ঘ দুই সপ্তাহ পরে আবার একই বিষয় সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব কর্তব্য অর্থাৎ প্যারেন্টিং, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আবারও আমরা হাজির হতে পেরেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের শুকরিয়া আদায় করছি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আপনারা আপনাদের ব্যস্ততার মধ্যে এই সন্তানের প্রতি দায়িত্ব পালনের বিষয়টা জানার আবেগ নিয়ে, ইচ্ছা নিয়ে আপনাদের মূল্যবান সময়ের কোরবানি করে টেলিভিশনের পর্দায় যে বসে আছেন আলোচনা শোনার জন্য, এর জন্য আপনাদেরও শুকরগুজার হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের শোনাকে কবুল করুন এবং সহি কথাগুলোর ভিত্তিতে যেন আমাদেরকে সবাইকে, আলোচক এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। দুরুদ ও সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি হচ্ছেন মানবতার মহান শিক্ষক, মানবতার আদর্শ, গোটা মানব জাতির মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠতম আদর্শ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অযুত নিযুত দুরুদ ও সালাম। সম্মানিত ভিউয়ারবৃন্দ, আমরা যে বিষয়টি আলোচনা গত সপ্তাহে শেষ করেছিলাম যে সন্তান জন্মের পরে তার তিনটি দায়িত্ব আমাদেরকে পালন করতে হয়। অবশ্য তার জন্মের আগের যে দায়িত্বগুলো আমরা বিচ্ছিন্নভাবে গত কয়েক সপ্তাহে বিষয়ে আলোচনা করেছি। সন্তান জন্মের পরে তার প্রত্যক্ষ দায়িত্ব, ফেস টু ফেস দায়িত্ব পালন করা শুরু হয়, কিন্তু সন্তান জন্মের আগেও মায়ের গর্ভে যখন সন্তান থাকে তখন থেকেই মূলত সন্তানের প্রতি দায়িত্ব পালন করা শুরু হয়ে যায়। এই সন্তান মায়ের পেটে আসার পরেই তার 40 দিন, প্রথম 40 দিন সে তাকে নুতফা, তারপরের 40 দিন সে তাকে রক্ত, তারপরের 40 দিন সে একটা মাংসপিণ্ডর মতো থাকে। এই 120 দিন, 3 40-এ 120 দিন যাওয়ার পরে সুম্মা নুফিখা ফিহি উখরা, তারপরে তার মধ্যে হায়াত, জীবন দান করা হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর, 1500 বছর আগে এই বিষয়টি খোলাসা করে দিয়েছেন, যা মাত্র 100 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করতে সক্ষম হয়েছে, কিন্তু তা আগেই ডিক্লেয়ার করে দিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কী সেই বিষয়? তিনি বলছেন মায়ের উদরে সন্তানের ক্রমবিকাশ কীভাবে হয়। আল্লাহ কোরআনে সূরা হজে বলেছেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা। এই যে পর্যায়ক্রমে সন্তানের ক্রমবিকাশ ঘটে মায়ের পেটে, এই সময়েও মার প্রতি দায়িত্ব পালন করা, প্রকারান্তরে সন্তানের প্রতি দায়িত্ব পালন করা হয়। আর সন্তানের প্রতি দায়িত্ব পালন করার জন্য মাকে কিছু দায়িত্ব এবং নিয়মকানুন মেনে চলতে হয়। এই মা যদি সন্তান পেটে আসার পর থেকেই, এর মায়ের প্রতিও পরিবারের অনেকের দায়িত্ব বেড়ে যায়। তার সুষম খাদ্য, তার পুষ্টিকর খাবারের দরকার, তার রেস্টের দরকার, তার জন্য সুন্দর পরিবেশ করার দরকার, এগুলো মাকে সুযোগ করে দিতে হবে, কেননা তিনি আপনার সন্তানকে তার পেটে ধারণ করছেন। এজন্য তার সুস্থতা, তার পারিপার্শ্বিক সুস্থতা, পরিবেশের সুস্থতা, সৌন্দর্য, তার মনের সুস্থতা এবং মনের বিকাশ এবং তার শারীরিক পুষ্টির জন্য সুষম খাদ্য তাকে সরবরাহ করতে হবে। তো এই যে সন্তান পেটের মধ্যে কখন থাকে, এই পেটের বাচ্চাটাও শুনতে পায়, দেখতে পায়। আসলে পাক আল্লাহ রাব্বুল আলামিন একথাই বলেছেন। কোরআন শরীফের এই আয়াতে বলা হচ্ছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি কি হে মানুষ, তুমি এমন এক সময় ছিল যখন তোমার উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলে না, তোমার অস্তিত্বটাই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ, তোমাকে জমাট বাঁধা এক পিণ্ড পানির থেকে, এক ফোঁটা পানির থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দ্বারা, তার সামর্থ্য দ্বারা, তার কুদরত দ্বারা তিনি তোমাকে সৃষ্টি করেছেন। নাবতালিহি ফাজআল্লাহু সামিআম বাসীরা, তারপরে তোমার মধ্যে শ্রবণ শক্তি দিলেন, দৃষ্টিশক্তি দিলেন। এই আয়াতে প্রথমে বলা হয়েছে শ্রবণ শক্তির কথা, পরে বলা হচ্ছে দৃষ্টিশক্তির কথা। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই একই ধারাবাহিকতায় বলছেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। হ্যাঁ, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা ৩-এ বলেছেন। এখানে বলছেন আহসানা কুল্লা শাইইন, আল্লাহ রাব্বুল খালকা, আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিসকে সুন্দর করে সৃষ্টি করেছেন। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, আর মানুষকে সৃষ্টি করা শুরু করেছেন প্রথমত মাটি দিয়ে। মাটির সাথে অন্য জিনিসকে সংমিশ্রণ করা হয়েছে, পানি মিশ্রণ করা হয়েছে, বাতাস মিশ্রণ করা হয়েছে, তার মধ্যে তাপ, আগুন দেওয়া হয়েছে, এভাবেই মানুষ মাটিকে ইম্প্রুভ করা হয়েছে বিভিন্নভাবে, কিন্তু মাটি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করা শুরু করেছেন। সুম্মা জাআল্লা নাসলাহু মিন সুলালাতিম মিন মাইন মাহিন, তারপরে নাপাক পানির কথা বলা হচ্ছে। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মিন রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এরপরে সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, অতঃপর আমার রূহ তার মধ্যে ফুঁকে দেওয়া হলো। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আবার বলা হচ্ছে এরপরে সে যখন তার এই মাংসপিণ্ডের মধ্যে যখন জীবন চলে আসলো, তখন সে কি শুনতে পায়, দেখতে পায় এবং অনুভব করতে পারে। আফইদা, তার মধ্যে হৃদয় দেওয়া হলো। কালিলাম মা তাশকুরুন, এরপরেও অনেক মানুষ আল্লাহর এই শুকরিয়া আদায় করে না। তাহলে বোঝা গেল যে কোরআনে কারীমের ভাষ্য অনুযায়ী মানুষের প্রথমে যখন রূহ আসে 120 দিন পরে, 340-এর পরে 5ম মাসে যখন তার মধ্যে রূহ আসে, তখন সর্বপ্রথম সে কী হয়, তার অ্যাক্টিভিটি, তার কান দিয়ে শুনতে পায়। তারপরে 7ম মাসে সে কী করে, দ্বিতীয় যে জিনিস বলা হয়েছে সামআ ওয়াল আবসারা, সে দেখতে পায়, এবং 8ম মাসে সে হৃদয়ঙ্গম করতে, অনেক জিনিস ফিল করতে পারে। আফিদা, ফুয়াদ, তার অন্তর দিয়ে, তার ফিলিং দিয়ে সে এটা অনুভব করতে পারে মায়ের পেটে থেকেও। সুতরাং এই পর্যায়ে যেহেতু সন্তান শুনতে পায়, যেহেতু সন্তান দেখতে পায়, যেহেতু সন্তান এক পর্যায়ে অনুভবও করতে পারে, অতএব আপনি যদি মায়ের পেটে, প্রেগনেন্ট মহিলার পেটে এইদিকে ডাক্তার যখন চাপ দেয়, বাচ্চাটা ওইদিকে চলে যায়, তাহলে সে ওইদিকে চাপ পাওয়ার কারণে ওইদিকে যায়, এটা বুঝে যে এইদিকে ঠেলা পড়ছে, আমি ওইদিকে একটু সরি, তাহলে সে অনুভব করতে পারে। ফিলিং করতে পারে, ফিলিং ফিল করতে পারে। এই যে এই জিনিসটা মেডিকেল সায়েন্স আজ থেকে প্রায় ৩০-৪০ বছর আগে বাইর করছে, ৩০-৪০ বছর আগে, ১০০ বছর আগে বাইর করছে যে মানুষের ব্রুনের ক্রমবিকাশ কিভাবে হয়। প্রথম ৪০ দিন পানি থাকে, তারপরের ৪০ দিন রক্ত থাকে, তারপরের ৪০ দিন মাংসপিণ্ড হয়, আর চতুর্থ মাস অতিবাহিত হওয়ার পরে পঞ্চম মাসে তার ভিতরে প্রাণ সঞ্চার হয়। এটা ১০০ বছর আগে বিজ্ঞান আবিষ্কার করেছে, কিন্তু ৪০ বছর, ৩০ থেকে ৪০ বছর আগে বিজ্ঞান এও আবিষ্কার করেছে কোরআনের এই আয়াতকে রিসার্চ করে যে মানব সন্তান পঞ্চম মাসে শুনতে পায়, তার শ্রবণ শক্তি ওপেন হয়ে যায়, মায়ের পেট থেকে সে শুনতে পায়, কিছু বাইরে বলা হয় সাউন্ডলি বড় করে সে মায়ের পেট থেকে শুনতে পায়। সপ্তম মাস থেকে সে অনেক কিছু, মায়ের পেটের অনেক কিছু তার আশেপাশের জগতে, পেটের যে জগৎ, হ্যাঁ, মায়ের যে যেটা বাচ্চাদানি, যেটা এটা একটা বিশাল জগৎ, এখানে একটা ওটি অপারেশন থিয়েটারের মতো সব যন্ত্রপাতি এখানে আছে, তার বসবাসের জন্য সব যন্ত্রপাতি, কত ওয়ার টয়ার এখানে আছে, সব কিছু সে দেখতে পারে সপ্তম মাসে। এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে বাচ্চা মায়ের পেটে পঞ্চম মাসে শুনতে পায়, সপ্তম মাসে সে দেখতেও পায়, তার চোখ ওপেন হয়ে যায়, তার চোখের মধ্যে দৃষ্টিশক্তি চলে আসে সপ্তম মাসে। তো এই যে বাচ্চা, এই বাচ্চার মার প্রতি দায়িত্ব পালন করা, এটা বাচ্চার প্রতি দায়িত্ব পালনের অংশ। আর মা কি দায়িত্ব পালন করবেন পেটের বাচ্চার প্রতি, এজন্য ডাক্তাররা অ্যাডভাইস করেন যে সন্তানের বয়স যখন মায়ের পেটে যখন পঞ্চম মাস হয়ে যাবে তখন তাকে ভায়োলেন্ট সিনেমা না দেখার জন্য বলা হয়েছে। ভায়োলেন্ট সিনেমা, ভয়ঙ্কর সিনেমা, স্কেরি ফিল্ম যেগুলো, এগুলো না দেখার জন্য বলা হয়েছে। এগুলো বিজ্ঞান মেডিকেল সায়েন্স বলছে যে এগুলো দেখলে পরে পেটের বাচ্চার মধ্যে ভয় কাতুরে হয়ে যেতে পারে, বাচ্চারা ভীত সন্তুষ্ট হয়ে যেতে পারে, অথবা সে ডিজেবল হয়ে যেতে পারে, তার শ্রবণ শক্তির মধ্যে সমস্যা হয়ে যেতে পারে, তার হার্টের মধ্যে প্রবলেম হতে পারে। এই জন্য গর্ভবতী মাকে বলা হয়েছে যে তিনি যেন ভায়োলেন্ট সিনেমা না দেখার জন্য চেষ্টা করেন, কোনো অবস্থাতে ভায়োলেন্ট সিনেমা দেখবেন না, মন্দ জিনিস দেখবেন না। এমনকি মা বাবারা যদি গালাগালি করেন, ঝগড়াঝাটি করেন, ফ্যামিলি ভায়োলেন্স হয়, ডোমেস্টিক ভায়োলেন্স হয়, এই মা বাবা বা পরিবারের লোকজন যদি ঝগড়াঝাটি করে প্রেগনেন্ট মহিলার সঙ্গে অথবা প্রেগনেন্ট মহিলার সামনে জোরে সুরে আওয়াজ দিয়ে, তাহলে সেই আওয়াজও পেটের বাচ্চাটা শুনতে পায় এবং সেটা তাকে এফেক্ট করে। এজন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে আমরা মা বাবা, যার মা যিনি প্রেগনেন্ট হবেন, প্রেগনেন্ট হওয়ার পর থেকেই তিনি তার কথাবার্তা আচরণের দিক থেকে সতর্ক হবেন। সবচেয়ে উত্তম কাজ হচ্ছে তিনি নিজেকে আদর্শ মহিলা, এই অনাগত ভবিষ্যতের সন্তানের জন্য আদর্শ মা হিসাবে নিজেকে প্রস্তুত করে নেবেন চূড়ান্তভাবে। এই সময় তিনি বেশি করে কোরআন তিলাওয়াত করবেন, তসবিহ তাহলিল জিকির আজকার করবেন, মানুষের সঙ্গে আরও সুন্দরভাবে কথাবার্তা বলার চেষ্টা করবেন, কারণ এই সবটুকুর প্রভাব তার পেটের সন্তানের উপর পড়ে। যেহেতু সে শুনতে পায় পঞ্চম মাসে, যেহেতু সে দেখতে পায় সপ্তম মাসে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এটা সহিহ হাদিস, আন আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق ان احدكم يجمع خلقه في بطن امه 40 يوما نطفه, প্রথম 40 দিন তোমাদের সন্তান তোমাদের উদরের মধ্যে নুতফা হিসাবে থাকে, আর যেটা আছে এটার ওয়ালের মধ্যে স্টাক হয়ে থাকে পানির ফুটাবিন্দু। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, তারপরের ৪০ দিন এটা একটা রক্তপিণ্ড হয়ে মায়ের পেটের ওয়ালের মধ্যে থাকে। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, তারপরের ৪০ দিন অর্থাৎ চতুর্থ মাসে দিকে সেটা হয়ে যায় একটা মাংসপিণ্ড। সুম্মা ইউরসালু ইলাইহিল মালাক ফায়ুনফাখু ফীহির রূহ, এরপরে ওই মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠান এবং ওই ফেরেশতা ওই মাংসপিণ্ডের মধ্যে জীবন ফুঁকে দেন, রূহ ফুঁকে দেন। আল্লাহু আকবার। ওই উমারু বিআরবা কালিমাত, আর ৪টা জিনিস তখন তার জন্য লিপিবদ্ধ করা হয়, ওই ফেরেশতা ৪টা জিনিস তার জন্য লেখেন, বিকাতবে রিজকিহি ওয়া আজলিহি ওয়া আমালিহি ওয়া শাকিয়ুন আও সাঈদুন। তার জন্য রিজকের কি, সে রিজেক্ট এখন তাকে কি রিজেক্ট, যেহেতু তার জীবন চলে এসেছে এই মাংসপিণ্ডের মধ্যে, এখন থেকে সে কি রিজেক্ট খাবে। প্রথমে তো রক্ত খায় মায়ের সঙ্গে, মায়ের নালির সঙ্গে, তার নাভির সঙ্গে, তার মা থেকে খাওয়া শুরু হয়ে যায়। এই রিজেক্ট তার এখান থেকে শুরু হয়ে গেলে মৃত্যু পর্যন্ত সে কি রিজেক্ট খাবে, তখনই এটা লিপিবদ্ধ করা হয়, বন্টন শুরু হয়ে যায়। হ্যাঁ, তার জন্য লিপিবদ্ধ করা হয়, এটা তার জন্য সেটেল করে দেওয়া হয়, তার জন্য অ্যালোকেটেড করে দেওয়া হয়। ও আজলিহি, তার তকদির কি হবে, তার সে কি আমল করবে, ভালো না মন্দ কাজ করবে, এই সবটুকুই তাকে দেওয়া হয়। ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা গায়রুহু ইন্না আহাদাকুম লা ইয়া'মালু বি'আমালি আহলিল জান্নাহ হাত্তা মা ইয়াকুনু বিল, লম্বা হাদিস। তাহলে বোঝা গেল ১৪৫০ বছর আগে रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोले दिएছেন মায়ের পেটে সন্তানের ক্রমবিকাশ কেমন হবে এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তো তার কালামের মধ্যেও সমান কথাই বলে দিয়েছেন অতএব জন্মের আগ থেকে মার ব্যাপারে মার দায়িত্ব বেড়ে গেল তিনি তার কথাবার্তা সতর্কতার সাথে বলবেন প্রত্যেকটি আচরণ সতর্কতার সাথে করবেন আর বেশি করে কোরআন তেলাওয়াত করবেন কোনো অবস্থাতেই বাজে কোনো ফিল্ম দেখা যাবে না বাজে কোনো টিভি অনুষ্ঠান দেখা যাবে না কারণ এটা তার সন্তানের উপর প্রভাব বিস্তার করবে ভালো কাজ করবে সব সময় হ্যাঁ অবশ্যই নামাজ পড়বেন কোনো অবস্থাতেই গালমন্দ করা যাবে না কারণ সন্তান তো 5 মাস থেকে শুনতে পায় এটা শুধু কোরআন হাদিসের কথা না এটা বর্তমান সায়েন্সও এটা প্রমাণ স্বীকার করে তো এজন্য আমাদেরকে আমাদের মা বোনদেরকে সতর্ক হতে হবে তার গর্ভধারিণী মা বোনদেরকে বিশেষ করে তারপরে সন্তান জন্ম হওয়ার পরে তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি যে তার নাম রাখতে হবে আর সন্তান জন্মের সাথে সাথে দায়িত্ব শুরু হলো আজান দিয়ে তাকে ওয়েলকাম করতে হবে প্রথমেই তার কানের মধ্যে আল্লাহর শব্দটা দিতে হবে আল্লাহু আকবার আল্লাহ মহান হ্যাঁ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো ইলাহ নাই কোনো সৃষ্টিকর্তা নাই কোনো আইনদাতা নাই বিধানদাতা নাই এরপরে ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মদ আল্লাহর সর্বশেষ রাসূল এই বিষয়গুলো প্রথম তার কালে পৌঁছে দিতে হবে তারপরে প্রথম রাত্রিতে সম্ভব হইলে তার নাম রেখে ফেলা ভালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন ছেলে সন্তান পাইছিলেন ইব্রাহিম তখন প্রথম রাত্রে তিনি বলতেন যে আমি আমার একটা সন্তান পাইছি গত রাতে আর সন্তানের নামটা রেখে দিয়েছি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামে আল্লাহু আকবার তো এইভাবে প্রথম দিনে হতে পারে সপ্তম দিনে আগে হতে পারে সপ্তম দিনে হতে পারে তো সন্তান জন্মের পরে সপ্তম দিনে আপনি আকিকা করবেন এটা আমরা আগেই বলেছি যে সন্তান জন্মের পরে তিনটা দায়িত্বের মধ্যে প্রথম দায়িত্ব হচ্ছে নাম রাখা দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তাকে দ্বীনে ইলম শিক্ষা দেওয়া আর তৃতীয় দায়িত্ব হচ্ছে তাকে বিবাহ দেওয়া এটা বলতে 1 মিনিটও সময় লাগে না কিন্তু এটা প্র্যাকটিস করতে 20 বছর সময় লাগে এটা একটা বিরাট প্রকল্প এটা একটা বিরাট প্রজেক্ট একটা সন্তান মানে 20 বছরের একটা প্রজেক্ট এটা আপনাকে আমাকে বুঝতেই হবে বিবাহ শাদীর পরে সবাই অপেক্ষায় থাকে এবং যারা বিবাহ শাদী করেন হাজব্যান্ড ও ওয়াইফ তারাও অপেক্ষমান থাকেন যে তাদের কুল উজাড় করে ঘর আলোকিত করে সন্তান আসবে কিন্তু এই সন্তান যে বিরাট একটা দায়িত্ব নিয়ে আসছে এই ফিলিংস যেন আমাদের মা বাবা যারা হচ্ছি বা হয়ে গেছি বা হব তাদের মধ্যে যেন জাগরুক থাকে এটা যত জাগরুক থাকবে যে আমি একটা বিশাল দায়িত্বের আওতায় চলে আসছি আমার জন্য একটা বিরাট প্রজেক্ট আসছে এই ফিলিং যদি আমাদের মধ্যে থাকে তাহলে সন্তানের ব্যাপারে করণীয় কি সেটা আমরা টাইম টু টাইম কালেকশন করতে পারবো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে পারবো তো সন্তান জন্মের পরে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে তিনটার মধ্যে প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানের নাম রাখবেন কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুসবাহু আনহু ইয়াউমা সাবিঈ ওয়া ইউসাম্মা আনহু ওয়া তুহলাকু রাসহু যে প্রত্যেকটি সন্তান আকিকা তার জন্য জরুরি আকিকা করণীয় অন্যান্য মজহবে এটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের মজহবে অবশ্য সাধারণ সুন্নত হিসাবে এটা প্র্যাকটিস করা হয় কিন্তু অন্যান্য মজহবে এটা গুরুত্বপূর্ণ সুন্নত বলা করা হয় সপ্তম দিলেই আকিকা করতে হবে ছেলে হইলে দুইটা ছাগল নট পশু ছাগল বা বকরি আর মেয়ে হইলে একটা বকরি আর সপ্তম দিনে এই বকরিটা জবাই করে তার পক্ষ থেকে আল্লাহর নামে জবাই করে আর আত্মীয় স্বজনকে খাইয়ে দেওয়া অথবা মাংস বিতরণ করে দেওয়া ধনী গরিব নিজের আত্মীয় স্বজন প্রতিবেশী সবাইকে দেওয়া যায় এটা যে শুধু গরিবকে দিতে হবে তা না বরং ধনী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে দেওয়া যায় আবার পাক করে এটাকে খাইয়ে দেওয়া যায় আর যদি অনুষ্ঠান করা যায় তাহলে তো আরও ভালো এক অনুষ্ঠান হইলো খাওয়ার অনুষ্ঠান ফ্যামিলি সবাই গ্যাদার হইলো ছেলে মেয়ে ফ্যামিলি গ্যাদারিং হইলো তারপরে এখানে খাওয়া দাওয়া হইলো আকিকার গোশত দিয়ে আর এরপরে ঘোষণা করলেন যে আমার ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে তার নামটা এরকম সেখানে এখানে মানুষের যারা যারা আমাদের সমাজে যেটা হচ্ছে আর কি যে মানুষের যে কোরবানির সাথে যে তাদের নাম মিশায় কোরবানির সাথে আকিকা করে হ্যাঁ এটা আমাদের দেশে একটা কালচারে পরিণত হয়ে গেছে এটা যদি কালচারে আমরা ইচ্ছাকৃত করি তাহলে এটা ঠিক হবে না আর অন্য কারণে যদি কারণ কোরবানি হচ্ছে ঈদের আনন্দ কোরবানি হচ্ছে ঈদের অংশ ঈদুল আজহার অংশ আনন্দের অংশ আর আকিকা হচ্ছে জন্মের আনন্দ তো জন্মের আনন্দকে ঠেলে ঠুলে ঈদের সাথে নিয়ে নেওয়াটা তো দুইটা আনন্দ একসাথে করার দরকার নাই জন্মের আনন্দকে জন্মের জায়গায় রাখবো আর ঈদের আনন্দকে ঈদের জায়গায় রাখবো এটা ইচ্ছা করে এভাবে করাটা সুন্দর না এবং ভালো না এটা না করাই বাঞ্ছনীয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শর্ত জুড়ে দিয়েছেন ইয়াউমা সাবিঈ কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুসবাহু আনহু ইয়াউমা সাবিঈ সপ্তম দিনে সে পশু কুরবানি করবে হ্যাঁ যদি কোনো প্যারেন্ট ওই সময় আর্থিকভাবে সচ্ছল না থাকেন জন্মের বাচ্চা যখন জন্ম নিছে অনেক প্যারেন্ট তো সচ্ছল নাও হতে পারেন, তাহলে তারা যখন সচ্ছল হবেন পরবর্তীতে তারা যখন তাদের কোরবানি করার বা পশু ছাগল কেনার বেড়া কেনার উপযুক্ততা যোগ্যতা আসবে আর্থিক, তখন তারা করে নেবেন, এটা তাদের জন্য ঠিক আছে। অথবা আকিকা করা যে খুব ভালো কাজ, এটা অনেক প্যারেন্ট তো নাও জানেন, তারা জানতেনই না, যখন জানছেন তখন এটা করতে পারেন, এর জন্য লিডা করা যাবে, কিন্তু সাধারণত সপ্তম দিনেই করা আকিকার সুন্নত। শেখ জাযাকাল্লাহ খায়ের, আমরা মোটামুটি আলোচনা সুন্দর আলোচনা করতেছিলাম। সম্মানিত ভাই বোনেরা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আলহামদুলিল্লাহ শেখ সুন্দরভাবে উপমান দিয়ে উপস্থাপন করতেছেন আমাদের কথাগুলো বোঝার জন্য। ইনশাআল্লাহ আমরা যাচ্ছি ছোট্ট একটা ব্রেকের পরে ইনশাআল্লাহ আমরা ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।